जयराम जी की एक बार कनेक्शन टा हुए जाए तार पर एकांते के ही अम्मा के फोन करब मोबाइल থেকে কল করা যাবে না আপনি কি করছেন হ্যাঁ হ্যাঁ এ তো ফোন করা ব্যবস্থা করছি আমি দাঁড়ান 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 একটু দেরি হচ্ছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না এদিকে আমাদের শীতের সংক্রান্তি আর আপনি ল্যাপটপ নিয়ে বসে আছেন আর বললাম তো ম্যাডাম যে একটু ধৈর্য ধরুন না দাঁড়ান না সব ব্যবস্থা হয়ে যাবে সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের এখন ঠিক কি করা উচিত বলুন তো হ্যাঁ কি করা উচিত আমাদের এখন বিয়েটা বন্ধ করা দরকার ভাসুর হতে পারি কিন্তু একটু দু রসিকতা আমিও করতে পারি কি একদম আর অমিত কি ব্যাপার বলতো হ্যাঁ তোদের মধ্যে এখনো এত কথা জমে আছে আর লাবণ্য তুমি আমাকে বুঝিয়ে বলো তো এমন কি জরুরি কথা যে একটা দিনেরও তর্ক হইছে না তোমাদের হ্যাঁ কথা তো সবে শুরু হলো শেষ হবে কি করে তুমি না যা তা কিচ্ছু বোঝো না সেটা ধরতে ভাই এসব কথা এখন থাক না না কোনো কথা থাকবে না শোনো ছোট আজকে আমি তোমার কোনো কথা শুনবো না নিয়ম ইজ নিয়ম আর নিয়ম বলছে এই যে বিয়ের আগের রাতে তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে না সুতরাং তুমি চলো এসো 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 না না কোনো কথা না চলো 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 কোনো কথা নেই ও ভাই আমি তোর অবস্থাটা বুঝতে পারছি কিন্তু চিন্তা করিস না এন্ড অফ দ্য ডে লাবণ্য তোর কাছেই আসবে চিনতে পারছিস সরদা ভাই তুই না মানে আচ্ছা ঠিক আছে কিন্তু ভাগ্য তোর যা ভাগ্য তোর মতন ভাগ্য কজন পায় বলতো হ্যাঁ দুবার বিয়ে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় অল দ্য বেস্ট ভাগ্যই বটে যাকে ভালোবেসে ফেলেছি আজ তার সাথে বিয়েটা ভাঙার চেষ্টা করতে হচ্ছে এটাই হলো ভালোবাসার নিয়তি